যে আমার যে ডাইরেক্টরেট গঠন করে দিয়া হয়েছে সমগ্র আর বুহুমাও থাকায় থাকায় সাফ্রম বরফসিয়া মানে আব্রুতি অভ্যর্থনা সমিতির সন্মানীয় আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট আর জেনারেল সেক্রেটারি জনগোষ্ঠীটর ভাষা সাহিত্যর বিকাশের দিকত লই অহা শক্তিশালী ভূমিকায় বড় জনগোষ্ঠীক রাজ্যর সমাজ জীবনত বলিষ্ঠভাবে আগুয়াই লৈ যাবলৈ সক্ষম হয়েছে। বড় জনগোষ্ঠীর গুড়িয়াল সদৃশ এই জাতীয় অনুষ্ঠানটির 63 সংখ্যক বার্ষিক অধিবেশনের মুক্তি সভাত উপস্থিত থাকিবলৈ পাই মই সঁচাকৈয়ে গৌরব অনুভব করছো। এই অনুষ্ঠানত উপস্থিত থকা বিশিষ্ট সাহিত্যিক ভাষাবিদ বৌদ্ধিক ক্ষেত্রের ব্যক্তি সকল সাহিত্য অনুরাগী রাইজ আর আটাইকে মই মোর আন্তরিক উলগ জানাইছো। বড় জনগোষ্ঠী হৈছে এক সমৃদ্ধ লোকজীবন লোককৃষ্টির অধিকারী। বড় জনগোষ্ঠীটোর বর্ণিল কলা সংস্কৃতির আধারতে গড় লৈ উঠিছিল বড় সাহিত্য। বড় সাহিত্যর মাজেদি প্রকাশিত চিন্তা চর্চা আর চেতনায় সামগ্রিকভাবে অসমৰ সাহিত্য ক্ষেত্রখনকে হারুয়া করে রাখিছে। বড়ো ভাষা আর সাহিত্যর সুপরিকল্পিত বিকাশ সাধনত বিগত দশক সমূহত বড়ো সাহিত্য সভায় লৈ অহা ভূমিকায় জনগোষ্ঠীটোর নতুন প্রজন্মর লেখক সকলক গভীরভাবে উৎসাহিত আর অনুপ্রাণিত করিবলৈ সক্ষম হয়েছে। বিশিষ্ট ভাষা তত্ত্ববিদ পুথিভঁৰালবোৰ হৈছে বিশ্ব ব্রহ্মাণ্ডর খিৰিকী স্বরূপ। এই খিৰিকীবোৰে আমাক অন্বেষণ আৰু প্ৰাপ্তিৰ বাবে প্ৰেৰণা যোগায়, আমাৰ জীৱনৰ মান উন্নত কৰিবলৈ শিকায়। পুথিভঁৰালবোৰে আমাৰ জীৱনক কৰি তোলে সুন্দৰ। শিক্ষাৰ বিস্তাৰৰ বাবে, বৌদ্ধিক বিকাশৰ বাবে আৰু জনগোষ্ঠীয় উন্নয়নৰ ক্ষেত্ৰত পুথিভঁৰালবোৰৰ একক আৰু অনুপম শক্তি আছে। মানুহৰ সকলো জ্ঞানৰ পুঞ্জীভূত কোষ হৈছে পুথিভঁৰাল। সকলো শ্রেণীর জনতার বাবে তথ্যর উপলব্ধতা নিশ্চিত করে পুথিভঁৰাল সমূহে তথ্যর গণতান্ত্রিকরণ অথবা ডেমোক্রেটাইজেশন অফ ইনফরমেশনের ক্ষেত্র শক্তিশালী ভূমিকা গ্রহণ করিব পারে। জাতীয় পুথিভঁৰালের মাধ্যমে বড়ো জাতির ইতিহাসক সমৃদ্ধ করা গ্রন্থ তথা আলোচনী বাতৰি কাকত প্রতিটি প্রজন্মই পড়ার সুযোগ লাভ করিব। আনহাতে এই জাতীয় পুথিভঁৰালৰ মাধ্যমেৰে গ্ৰন্থ সংস্কৃতিক জনপ্ৰিয়কৰণৰ পথ সুগম হ'ব। সেয়েহে মই আজি বড়ো সাহিত্য সভাৰ এই 63 অধিবেশনত বড়ো সাহিত্য সভাক এক জাতীয় গ্ৰন্থগাৰ গঢ়ি তোলাৰ বাবে তেওঁলোকৰ চেষ্টাক কেন্দ্ৰীভূত কৰিবলৈ মই আহ্বান জনাম। এটা জনগোষ্ঠীৰ স্বকীয়তা তাৰ ইতিহাসৰ সৈতে জড়িত হৈ থাকে। বুৰঞ্জী হৈছে একোটা জনগোষ্ঠীৰ পৰম সম্পদ আৰু বৈভৱ। আধুনিক সাহিত্যই বুৰঞ্জীক উপেক্ষা কৰিব নোৱাৰে। বিশিষ্ট সাহিত্যিক সীতানাথ ব্ৰহ্মচৌধুৰী ডাঙৰীয়াই বুৰঞ্জীৰ প্ৰয়োজনীয়তাৰ কথা উল্লেখ কৰি এনেদৰে লিখি থৈ গৈছিল, কোনো এটা জাতিৰ বিষয়ে পুংখানুপুংখভাৱে কিবা এটা জানিব বিচাৰিলে প্ৰথমেই প্ৰয়োজন হয় সেই জাতিৰ বুৰঞ্জী অধ্যয়ন আৰু গৱেষণাৰ। এটা জাতিক জানিবলৈ হলে সেই জাতিৰ প্ৰাচীন ইতিহাস, ৰাজনীতি, সমাজনীতি, ৰুচিবোধ, আচাৰ ব্যৱহাৰ, অৰ্থনৈতিক অৱস্থা বিশ্লেষণ অতি প্ৰয়োজনীয়। এই সকলোবিলাকৰ অধ্যয়ন নাথাকিলে